ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা রক্তের সম্পর্ক। মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের প্রতিটি মানুষ স্মরণ করে। দুই দেশের জনগণের সম্পর্ক বন্ধুত্বের, সেই সম্পর্কের সূত্র ধরে আগরতলা প্রেস ক্লাবের আমন্ত্রণে 4 দিনের সফরে শুক্রবার আগরতলা এসে পৌঁছেছেন জাতীয় প্রেস ক্লাব ঢাকার 17 জন প্রতিনিধি। আগরতলা আখাউড়া বর্ডারে তাদের স্বাগত জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে এবং যুগ্ম সম্পাদক অভিষেক দে। ঢাকা জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি দলে রয়েছেন সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। জানিয়েছেন বাংলাদেশের জনগণের ও সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বয়ে নিয়ে এসেছেন তারা। দুই দেশের মধ্যে আরও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুলতে নরসিংগড়স্থিত ডক্টর বিআর আম্বেদকর স্কুল মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেন আগরতলা ও ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা। শনিবার এই ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য, তপশিলি জাতি উন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের নাগরিকদের মনে মানবিক মূল্যবোধকে চিরকাল জাগ্রত থাকবে বলে এদিন আশা প্রকাশ করেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যাট হাতে এদিন মাঠে নামতেও দেখা যায় তাকে। অত্যন্ত আনন্দিত, খুব ভালো লাগলো আগরতলা প্রেস ক্লাবের নিমন্ত্রণে এখানে এসে আসার পর যে এখানে আলাদা একটা অনুভূতি পেয়েছি, মনে হচ্ছে কোথাও যেন নিজের আত্মাটাকে একটু সজাগ করে দিয়েছে তারা। আমাদের বাংলাদেশের সাথে ত্রিপুরার মানুষের যে আত্মার সম্পর্ক আছে এটা মনে হচ্ছে কোথাও পুনর্বার রিভাইভ করা হয়েছে এখানে। এবং আমি মনে করি বাংলাদেশের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, খাদ্য, বাস সমস্ত কিছুর সাথে আমাদের রাজ্যের মানুষের মিল আছে, সব কিছুতে আমাদের সম্পর্ক অনেক বেশি মজবুত। আমরা বাংলাদেশের যে চরাচরিত বা তাদের যে কৃষ্টি সংস্কৃতিগুলিকে বাদ দিয়ে আমরা কখনো আমাদের রাজ্যের মানুষ চলতে পারি না। তো দুই দেশের মধ্যে যে সম্পর্ক আছে এবং বাংলাদেশ বিশেষ করে আমাদের ভারতবর্ষের সেনারা, ভারতবর্ষের সরকার যেভাবে বাংলাদেশকে সাহায্য করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এটার জন্য বাংলাদেশ সবসময় আমাদের আরও পাশের মানুষ, কাছের মানুষ। তো সব কিছু মিলিয়ে আজকে যে প্রীতি টুর্নামেন্ট হচ্ছে আমি বিশ্বাস করি এতে করে আমাদের সম্পর্ক আরও বেশি মজবুত হবে, সুন্দর হবে, আমরা আরও বেশি যেন কাছাকাছি যেতে পারি এবং সব কিছুর ঊর্ধ্বে যেন উঠে আমরা মানবিক মূল্যবোধকে জাগ্রত করে নিজেদের সম্পর্ককে বজায় রাখতে পারি, এটাই আহ্বান থাকবে। আমি পুনর্বার বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের যারা প্রতিনিধি এসেছেন তাদেরকে আমি হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্যে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের সাংবাদিকদের সাথে যে তারা কার্টিসি ক্রিকেট টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগরতলা প্রেস ক্লাবের সঙ্গে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের আত্মার বন্ধন রয়েছে। সাংবাদিকদের এই প্রীতি ক্রিকেট ম্যাচের পর আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক, উন্নয়ন ও মত বিনিময়ে নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে বলে অভিমত প্রকাশ করেছেন প্রেস ক্লাবের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।